শুভ পঞ্চমী। এই বছরের দুর্গাপূজা তোমাদের খুব ভালো কাটুক, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অপুরাণ ভালোবাসা। আমি আজকে একটু সকাল সকাল বেরিয়েছি পুজো দেখতে। কলকাতায় তোমরা জানো বিকেল হলেই মানুষের ঢল নামে, তার ওপর ট্রাফিক জ্যাম, পার্কিংয়ের অসুবিধে। তো আমি কোথায় যাচ্ছি, কোন কোন ঠাকুর দেখছি সব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। টাটা। আকাশের অবস্থা খুব খারাপ, একদম কালো হয়ে আছে। আমার মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, আর হয়তো আমরা যেখানে যাচ্ছি সেখানেও বৃষ্টি পাবো, তাই একটা ছাতা নিয়ে নিলাম। তো কতদূর কী দেখাতে পারবো জানি না, দেখা যাক, চেষ্টা করবো যতটা পারি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। প্রথমেই এসে পড়লাম আমরা গড়িয়ার শ্রীরামপুর কল্যাণ সমিতি ক্লাবে। অপূর্ব প্যান্ডেল, বহু বছরের পুরনো এবং খুব নাম করা পুজো হয় এখানে। দেখো আকাশ পুরো কালো, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, কিন্তু সেই রিস্ক নিয়েই আমরা বেরিয়েছি। আমার দলের সব মেম্বার, মান্তু আমার ভাইয়ের বউ, আমার প্রিয় বৌদি, আর রাই ব্যাক করে গেল। যোধপুর পার্ক 95 পল্লী, রাস্তার দুধারে ফুচকার স্টল। দিদি ভাই ফুচকা খাবে বলে আবদার করছে, খাবো। দেখুন দুই ধারে ফুচকা, কলকাতায় সব ফুচকা লাভার্সরাই থাকে। এটা দেখেই বুঝতে পারছেন যে কলকাতায় সব ফুচকা লাভার্সরা থাকে। লাইন দিয়ে না, ওই সল্টলেক এফডি ব্লকে সব টয়েস পাওয়া যায়, ওখান থেকে কিনবো। এগুলো কোথাকার রে, কোথা কোথার থেকে এসছে? হ্যাঁ মথুরা কি ফুচকা আর ফুচকা। এই আনন্দের মধ্যে এরকম দৃশ্য দেখা যায় কলকাতায়। এখন আমরা অপেক্ষা করছি দিদি ভাইরা কোথায় হারিয়ে গেছে, দিদি ভাইদের জন্য অপেক্ষা করছি যোধপুর পার্কে।
দিদিভাই আর বৌদিকে খুঁজে পাচ্ছি না, ফোন করেছি আসছে ওরা। এটা কত? এটা হ্যাঁ হ্যাঁ 6000। এগুলো কি শান্তিনিকেতন? এখনো সন্ধে হয়নি, আমাদের যতু পার্ক থেকে বেরোতে বোধ হয় আরো 30 মিনিটস লেগে যাবে। জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে, জানি না কখন গিয়ে এরপরে একডালিয়া সিঙ্গি পার্ক এগুলো দেখব। চলে এলাম একডালিয়া, নাম করা পূজা মণ্ডপ, প্রত্যেক বছরই প্রাইজ এটাও পায়। মানুষের ভিড় শুরু হয়ে গেছে, একটারিয়া পূজা মণ্ডপ। ফাল্গুনী সঙ্ঘের মূর্তি দেখবো আমরা এখন। খুবই লোভনীয় জিনিস একটা। কত করে দাদা এগুলো? 15 টাকা। খাবে দি ভাই? চলে এসছি আমরা নর্থ কলকাতা, এখানের একটা পূজা মণ্ডপে। এই রিক্সা তো আজকাল দেখাই যায় না, একমাত্র নর্থ কলকাতাতেই দেখা যায়। এখন আমরা যাচ্ছি শোভাবাজার রাজবাড়ির মূর্তি দেখতে, ওটা দেখার মতন হয়। প্রত্যেকবারই আমি যাই, এই রাজবাড়ির মূর্তি আমি কোনোদিনও মিস করি না। যতদিন হয়েছে আমি কলকাতায় এসেছি আমি শোভাবাজারে আসি আর এই দেবীকে আমি দর্শন করি।
এইটুকু পড়লাম আমরা শোভা বাজার রাজবাড়ি। দেখুন রাজবাড়িটা, শোভাবাজার রাজবাড়ির মূর্তি অপূর্ব। পঞ্চমীর পুজো দেখা আমার আজকে শেষ হলো, এখন আমি বাড়ি যাওয়ার পথে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাপি পুজো, বাই বাই।